ইলেকট্রনিক্স বা ই বর্জ্যের কঠিন ধাতবে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের 3 কোটি মানুষ, এমন তথ্য গবেষণা সংস্থা এসডোর। পরিবেশ অধিদপ্তরের মতে পরিশোধনের অভাবে 97% ই বর্জ্যই মিশে যাচ্ছে প্রকৃতিতে, এতে আরও বিপজ্জনক হয়ে উঠছে পরিবেশ। বিশেষজ্ঞরা বলছেন এ ঝুঁকি থেকে বাঁচতে এখনই নজর দিতে হবে দেশের ইলেকট্রনিক্স বর্জ্য ব্যবস্থাপনায়। বাতাসে বিশ ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব। সজীব রহমানের ছবিতে দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধান। প্রযুক্তির প্রসারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা। চাল থেকে চুলু সব ক্ষেত্রে ইলেকট্রনিক্স পণ্যে নির্ভরশীল হয়ে উঠছে মানুষ। পণ্যের ব্যবহার যত বাড়ছে সেই সাথে বাড়ছে বর্জ্য। এই ইলেকট্রনিক বর্জ্যের ভয়াবহতা অন্য যে কিছুর তুলনায় বেশি বিপজ্জনক। দেশে গেল অর্ধশতকে ইলেকট্রনিক্স বর্জ্য যা তৈরি হয়েছে পরিশোধনের অভাবে তার প্রায় সবই মিশে গেছে মাটি, পানি কিংবা পরিবেশে। সম্প্রতি বর্জ্য পরিশোধনে কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠলেও তাদের সক্ষমতা মাত্র 3%। প্রকৃতিতে মিশে যাওয়া 97% ইলেকট্রনিক বর্জ্য থেকে ক্ষতিকর ধাতব উপাদান লেড, সীসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম ও কপারের বিষ চক্রাকারে আরো বিষাক্ত করে তুলছে চারপাশ। বিশেষজ্ঞদের মতে সে বিষই মানব শরীরে প্রবেশ করে বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। এইভাবে ফুড চেইনে কিন্তু বিভিন্ন হেভি মেটালস আসছে, তার মধ্যে যেরকম আমরা তেলাপিয়া মাছে আর্সেনিকের মাত্রা বেশি ছিল, দুধের মধ্যে আমরা লেড বেশি পেয়েছিলাম। মেইনলি আমাদের ব্রেনকে নষ্ট করে দেয়, লাংসকে নষ্ট করে দেয়, হার্টকে নষ্ট করে দেয়, তারপরে আমাদের কিডনিকে নষ্ট করে দেয়। পরিবেশ অধিদপ্তরের হিসেবে দেশে বছরে ই-বর্জ্য তৈরি হয় 5.5 লাখ টনের বেশি। বছরে 20% হারে বেড়ে 2035 সালে দেশে ই-বর্জ্য তৈরি হবে 46 লাখ মেট্রিক টন। গবেষণা বলছে দেশে সবচেয়ে বেশি ই-বর্জ্য তৈরি হয় জাহাজ ভাঙা শিল্প থেকে। ই-বর্জ্যের কঠিন ধাতবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে নারী ও শিশুরা, এমন বাস্তবতায় ই-বর্জ্য নিয়ন্ত্রণে আইন করেছে সরকার। সেখানে বলা হয়েছে ই-পণ্য উৎপাদনকারীকেই আগামী 5 বছরের মধ্যে ফেরত দিতে হবে দেশের 50% ই-বর্জ্য। পরিবেশবাদী ও স্বাস্থ্য সুরক্ষার সবগুলো সংস্থা ই-বর্জ্য নিয়ে মারাত্মক উদ্বেগ জানিয়েছেন। বিশ্বে প্রতিবছর উৎপাদিত 50 মিলিয়ন টন ই-বর্জ্যের মাত্র 20% পরিশোধন করা সম্ভব হয়, সেখানে বাংলাদেশের অবস্থাটা আরও ভয়াবহ। দাহিনী বাস্তবতায় পণ্য যার দায় তার, আপাতত সে নীতিতেই হাঁটছে বাংলাদেশ। ফখরুল ইসলাম, দেশ টিভি, নারায়ণগঞ্জ।